তীব্র খরতাপে পড়ছে সারা দেশ জারি করা হয়েছে হিট অ্যালার্ট রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রোদের তাপ এতই প্রখর যে বাইরে টেকা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে গরম থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই গরম অসুস্থ হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা দেখা দিয়েছে ওষুধ সংকট প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট যশোরে তীব্র স্থবির হয়ে জনজীবন প্রচন্ড তাপে মহাসড়কের পিচ গোলে ঘটছে দেশের সর্বোচ্চ অসুস্থ হয়ে হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যেমনটা আজকে আমার হাসপাতালে বছরের ভিতরে সর্বোচ্চ রোগী ভর্তি আছে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি ঝুঁকিতে আছে সূর্য যেন আগুন ঝরাচ্ছে রাজশাহীতে রোববার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গত কয়েকদিন ধরে এ অঞ্চলে তীব্র খরতাপ বইছে খেটে খাওয়া মানুষের পাশাপাশি পশু পাখিও গরমে হাঁসফাঁস করছে গরমে সর্দি জ্বর ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ বেশিরভাগ রোগী এখন দেখা যাচ্ছে কয়েকদিন ধরে ডায়রিয়া ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আর এমনি যেটা আমাদের সাধারণ সর্দি কাশি যেটা আমরা বলি সেই রুগীও বেড়েছে আবার নিউমোনিয়া ব্রঙ্কিওলাইটিস এগুলো আসছে আমাদের রংপুর নগরীতে তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিং এ জনজীবন কাহিল হয়ে পড়েছে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর রিকশা চালক ও ভ্যান চালকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা এই তীব্র গরমে শ্রমজীবীরা ঘর থেকে বের হতে পারছে না তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে নাটোরের মানুষ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে কৃষকরা তীব্র রোগে মাঠে কাজ করতে পারছে না সেচ পাম্পে পানি নাও ওঠায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে গরমে তো কাজ করার খুব কষ্ট রোদের তীব্রতার কারণে আমরা বিকাল পাঁচটার পর থেকে মোটর চালাই তাপের কারণে বা হিটের কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না বিভিন্ন খানা নষ্ট হয়ে যাচ্ছে তীব্র তাপদাহে মেহেরপুরে বেড়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে রোগীদের মেহেরপুর সিভিল সার্জন অফিস জানায় গত কয়েকদিনে জেলার তিন উপজেলায় হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের ঔষধ সংকট দেখা দিয়েছে বলে জানান সেবিকারা এবং চিকিৎসা সেবায় আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি তাদের যদি আমাদের মানে হসপিটালে সংখ্যা বাড়ানো হতো বা মেডিসিন অনেকগুলাই আমরা পাই না এদিকে মাগুরায় গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে চরম বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পৌরসভার পক্ষ থেকে রাস্তায় ছিটানো হচ্ছে পানি মাগুরায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গরমে জ্বর ডায়রিয়া নিউমোনিয়া হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর উপচে পড়া ভিড় হাসপাতালগুলোতে গরমের কারণে একটু পাতলা পায়খানা এবং শ্বাসকষ্টের লক্ষণ একটু আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে তীব্র তাপদাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গাবাসী চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ মাহমুদ জানান চুয়াডাঙ্গার তাপপ্রবাহ বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে উঠেছে যা এবছরের রেকর্ড রোববার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি নিউজ ডেস্ক